রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা। একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায় রাশিয়ার রাজধানী শহরে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাশিয়ার রাজধানী শহর মস্কোতে ড্রোন হামলা। হামলার কারণ এখনো জানা যায়নি, তবে ইউক্রেন জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। ড্রোন হামলায় বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত, হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। রাশিয়ার রাজধানী শহর মস্কোতে ড্রোন হামলার ঘটনা সংঘটিত হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি, তবে ইউক্রেন জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে এই কাণ্ডে। কারণ দেড় বছরের অধিককাল সময় থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এরকম প্রেক্ষিতে এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ হানছে দীর্ঘদিন থেকে। তারই ফলস্বরূপ রাশিয়ার মস্কোতে বেশ কয়েকটি ড্রোন একসঙ্গে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ড্রোন হামলায় বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত হলেও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা সংঘটিত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, রাশিয়ার রাজধানী শহর মস্কোতে ড্রোন হামলা সংঘটিত হয়। হামলার কারণ এখনো জানা যায়নি, তবে ইউক্রেন জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ড্রোন হামলায় বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে সেখানে, তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। দীর্ঘদিন থেকেই কিন্তু সেখানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। দেড় বছরের অধিককাল সময় থেকেই এই যুদ্ধ চলছে। এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ হানছে দীর্ঘদিন থেকে। তারই ফলস্বরূপ রাশিয়ার মস্কোতে এই ড্রোন হামলার ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।